আসসালামু আলাইকুম। নিউজটির পক্ষ থেকে আমি জুবাইদা জুই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই স্পেশাল ভিডিওতে। আজকের ভিডিওটি ফিডব্যাকের উপর ভিত্তি করে করা। অনেকে প্রশ্ন করেছেন তাদের ইন্ডিজেনে বাংলা লিখতে গিয়ে ভেঙে যাচ্ছে। যেহেতু এই পেজে ইন্ডিজেনে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পাবলিশ হচ্ছে, তাই এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য সহায়ক এবং প্রাসঙ্গিক হবে আশা করছি। পাশাপাশি বোনাস হিসেবে থাকছে ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার, আফটার ইফেক্ট এবং এক্সটিতে ফন্ট ভাঙার সমাধান। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই সহজে কিভাবে ফন্ট ভাঙা থেকে উদ্ধার পেতে পারি। এখন আমি ইন্ডিজেনে একটি ডকুমেন্টে কিছু বাংলা লিখেছি। সাধারণত দুটি ধাপে বাংলা লেখা হয়, একটি হচ্ছে অ্যানসি মোড, আরেকটি হচ্ছে ইউনিকোড। আমরা বাংলা টাইপ করতে গেলে বিজয় কিবোর্ডে টাইপ করে থাকি, যা মূলত অ্যানসি মোড বেস। ইন্ডিজেনে সাধারণত অ্যানসি মোডে লিখলে বিজয় ফন্ট ভেঙে যায় না, কিন্তু সমস্যা হয় ইউনিকোডে লিখতে গিয়ে। এবার আমি বিজয় ফন্টের সাহায্যে এই শব্দগুলো লিখব। আমার ফন্ট সিলেকশন করা আছে সুতনি এমজে। বাংলা লেখার আগে বিজয় থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন, তা না হলে কিন্তু বাংলা লিখতে পারবেন না। এখন দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে কোনো ভাঙা ছাড়া আমি অ্যানসি মোডে বাংলা লিখতে পারছি। ওকে, এবার এখানে লিপিকরের অ্যানসি মোডের ফন্ট দিয়ে এই লেখাটি এখানে আগেই লিখেছিলাম। লিপিকর সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন যে অনেক সুন্দর সুন্দর ফ্রি এবং প্রিমিয়াম ফন্ট তৈরি করে থাকে। তাদের সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিপিকরের অনেক ফন্টেরই এনসি ভার্সন রয়েছে, যাতে বিজয় কিবোর্ডের মাধ্যমে লেখা যায়। তবে লিপিকর দুটি এনসি ভার্সন, এনসি ওয়ান এবং এনসি টু বের করেছে। আমি আসলে সম্পূর্ণ নিশ্চিত নই যে দুটি ভার্সনের কাজ কী, তবে ব্যবহার করতে গিয়ে একটি জিনিস বুঝেছি, এনসি ওয়ানে কিছু যুক্তাক্ষর ভেঙে যায়, সে যুক্তাক্ষরগুলো এনসি টুতে ভাঙে না। সেক্ষেত্রে আমরা এনসি টুতে লিখলে ভালো হবে। আর যদি লিপিঘর এই ভিডিওটি দেখে থাকে তাহলে প্রকৃত বিষয়টি আমাদের কমেন্টে জানালে আমরা কৃতজ্ঞ থাকব। তো এবার আমরা ইউনিকোডে টাইপ করব। ইউনিকোডে টাইপ করতে হলে আমরা বিজয় ইউনিকোড অথবা অব্রো কিবোর্ডের সাহায্য নিতে পারি। দুটি সফটওয়্যারেই লেখা যাবে, আপনাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আমি এখানে অব্রো ইউজ করব। ওকে, এখন এখানে এই একই শব্দগুলো ইউনিকোডে আমি আগেই লিখেছিলাম। দেখুন এই শব্দগুলো কিন্তু ভেঙে গেছে। তবে তার আগে আমাদের কম্পোজার নিয়ে একটু ধারণা থাকতে হবে, কেননা ফটোশপ ইলাস্ট্রেটরে যেভাবে বাংলা ভাঙা ফন্ট ঠিক করা হয় ইনডিজাইনে সেই প্রক্রিয়া কিছুটা ভিন্ন। তো এবার খুব সহজেই এই ভাঙাগুলো আমি ঠিক করে ফেলব। এজন্য টেক্সট বক্সটি ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন ডান দিকে টপ কর্নারে এই হ্যামবার্গার মেনুতে ক্লিক করলে এখানে চার ধরনের কম্পোজার দেখতে পাচ্ছেন। এখন ডিফল্টভাবে অ্যাডোবি প্যারাগ্রাফ কম্পোজার সিলেক্ট করা আছে, যার জন্য ইউনিকোডে লিখতে গেলে আমাদের ফন্ট ভেঙে যাচ্ছে। তো এবার আমি অ্যাডোবি ওয়াল রেডি প্যারাগ্রাফ কম্পোজারটি সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখুন সাথে সাথে আমার ভাঙা ফন্টগুলো ঠিক হয়ে গেছে। এই একই পদ্ধতি আমরা টাইপ মেনুতেও করতে পারি। যেমন টাইপ মেনু থেকে আমি চলে গেলাম প্যারাগ্রাফ প্যানেলে, এখানে অপশন থেকেও আমরা কম্পোজার চেঞ্জ করে ভাঙা ফন্ট ঠিক করতে পারি। ইলাস্ট্রেটর প্রেফারেন্স মেনু টাইপ থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে শো ইন্ডিক অপশন অ্যাক্টিভ করে দিবেন। এরপর উইন্ডো প্যারাগ্রাফ থেকে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার সিলেক্ট করে দিবেন, তাহলে ভাঙা ঠিক হয়ে যাবে। ফটোশপ সিসিতে উইন্ডো থেকে প্যারাগ্রাফ প্যানেলে অপশনে গিয়ে ওয়াল রেডি লেআউট সিলেক্ট করে দিলে ভাঙা ঠিক হয়ে যাবে। অথবা প্রেফারেন্স মেনুর ট্যাব থেকে চুজ টেক্সট ইঞ্জিন অপশনে ওয়াল রেডি লেআউট সিলেক্ট করে দিবেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন ফটোশপ রিস্টার্ট করে নিতে হবে। প্রিমিয়ারের প্রেফারেন্স মেনুর গ্রাফিক্স থেকে টেক্সট ইঞ্জিন অপশনে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন সিলেক্ট করে দিবেন। আফটার ইফেক্টেও একইভাবে প্রেফারেন্স মেনুর টাইপ থেকে টেক্সট ইঞ্জিন অপশনে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন সিলেক্ট করে দিবেন।
এক্সডিতে আসলে ইউনিকোড বা বিজয় কোনো ফন্টই ভাঙবে না। এক্সডিতে এখনও কোনো টেক্সট ইঞ্জিন আলাদা করে সেট করা হয়নি, সরাসরি সঠিক ফন্ট সিলেক্ট করেই ইউনিকোড এবং বিজয় দুটি মোডেই লেখা যাবে। তো এই ছিল আজকের ভাঙা ফন্ট নিয়ে সমস্যার সমাধান। এরপর কারো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।